আমার আব্বু অনেক আগে থেকেই গরু পালে, আমার আব্বু আবার সরকারি জবও করে, তো ওটার পাশাপাশি আব্বু যেহেতু বাড়িতে থাকে তো আমরা দুজনেই আর কি আরও 8-9 বছর থেকে প্রায় শুরু করছি এটা। তো আগে ছোটো ছোটো গরু ছিল, তো এইবার প্রথম আমাদের যে এটা হচ্ছে আমাদের নিজের গাভী। আমরা অনেক আগে থেকেই ছোট ছোট গরু পালন করতাম, তো এখন এটা আমাদের গাভীর গরু, নতুন ক্রসে আপনার ব্রাহ্মা গরু এটা, তো ওইভাবে আর কি হয়েছে এটা। ওজন হচ্ছে 22 মণ প্লাস। এটা হচ্ছে 2.5 বছর প্লাস। সারাদিনে যে খাবার দাবার দেওয়া হয়, তারপরে আপনার বেশি গরম পড়লে ওদের যে শরীর আসলে ধরেই বোঝা যায় যে ওদের টেম্পারেচারটা যদি বেশি থাকে তাহলে আপনার দিনে 2 বার গোসল করানো হয়, আর হচ্ছে যদি একটু ঠান্ডা থাকে পরিবেশটা তাহলে আপনার 1 বার করা হয়। হ্যাঁ, এটার নাম হচ্ছে মনি, করে মনি রাখছে, আমরা মনি ডাকি। প্রায় 15 থেকে 18 হাজার টাকা যায় ওর পিছনে। খাবার দাবার হচ্ছে আপনার গমের ভুষি, তারপর হচ্ছে খড় তো আছেই, তারপরে হচ্ছে আপনার দানের কুড়া যেটা সেটা খাওয়ানো হয়, আর হচ্ছে আপনার ভুট্টার গুঁড়া যেটা এটা খাবারে মিশিয়ে দেওয়া হয় আর কি। বড় গরু তো মানে আপনার প্রাইস বেশি হয়ে যায়, যার কারণে আপনার বিক্রিটা কম হইতে চায় আর কি। 10-12 লাখ টাকার গরু তো আসলে অ্যাভেলেবেল মানুষ কিনে না, যার কারণে হচ্ছে এটা হচ্ছে দাম 12 থেকে 13 লাখের মতো যাচ্ছে, আর হচ্ছে আপনার এটা মানে আরো তো দামাদামি ইয়ে আছে। যেহেতু আমরা গরু সবসময় পালতেছি তো আমাদের আরও গরু বাড়ানোর ইচ্ছা আছে, তা বড় গরু হয়তো সামনে আবারও পালবো, তার হচ্ছে ছোট গরু পাশাপাশি আরও ছোট গরুটা আর কি বাড়াবো।